তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো এসেই দেখছি গায়ে হলুদের স্টেজ করা হয়ে গেছে, আর আমরা এখন সুমনদের বাড়িতে চলে এসেছি। ওদের বাড়ি সবার সাথে দেখা করব আর পরিচয় করব। তার আগে একটা কথা বলে রাখি, আমরা হচ্ছি ঘটি, ওরা হচ্ছে বাঙাল। তো বাঙালদের বিয়ের রিচুয়ালস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ওদের রিচুয়ালস আর আমাদের রিচুয়ালস এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাই আমি তো খুবই এক্সাইটেড ওদের রিচুয়ালস দেখার জন্য। তোমরাও কি এক্সাইটেড হয়ে আছো বাঙালদের বিয়ের রিচুয়ালস দেখার জন্য? আর এই যে টিনের ঘর দেখছো, এটা আমি ভিডিওতে অনেকবার অনেক ভিডিওতেই দেখেছি, কিন্তু আজ প্রথমবার দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আমি আগে ভাবতাম আমাদের টিনের যদি কোনো চালা হয় তাহলে সেটা খুব গরম হয়, আর এদের তো টিনের বাড়ি তাই আরো গরম হবে, কিন্তু আসলে তা নয়। টিনের ঘরগুলো কিন্তু অতটাও গরম নয়, ঠান্ডায় আছে। আমরা এখন সবাই মিলে গঙ্গাকে নেমন্তন্ন করতে যাচ্ছি। আগে গঙ্গাকে নেমন্তন্ন করে আসবো, তারপর আমরা ফ্রেশ ট্রেস হব, কারণ ভিডিওটা তো করতে হবে, নতুন নতুন রিচুয়ালস তো আমাকে দেখতে হবে, জানতে হবে, আর তোমাদেরকেও দেখাতে হবে। তার জন্য প্রথমে বলে রাখি, এই যে নিয়মটা আছে গঙ্গাকে নেমন্তন্ন করা, আমাদের এটা কি হয়, আমাদের নিয়ম অনুযায়ী আমাদের বাড়ির কোনো জামাই বা জামাইবাবু যে হয়, মেয়ের বা ছেলের হোক, জামাইবাবু যে হয়, তাকে ভোরে সূর্য ওঠার আগে পুকুরে গিয়ে জল কেটে গঙ্গাকে নেমন্তন্ন করে আসতে হয়। আর এদের নিয়ম অনুযায়ী এটা আগের দিন সন্ধ্যাবেলায় করা হচ্ছে। এই দিকটা হচ্ছে থানা, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, তাই তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতেও পারছি না, দিনের বেলা এটা আরো ভালোভাবে দেখা যাবে। ওয়েট ওয়েট, তোমরা ভাবছো তো এটা এখন কি হচ্ছে? আসলে এটা হচ্ছে রথের আগের দিন, মানে আজ হচ্ছে সানডে আর মানডে হচ্ছে র, তার জন্য মেবি থানা থেকে একটু বাউল গানের আয়োজন করা হয়েছে, আর এটা সানডে মানডে আর টিউজডে পর্যন্ত চলবে। বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা গঙ্গাকে নেমন্তন্ন করার পাশাপাশি মন্দিরে মন্দিরেও নেমন্তন্ন করতে হয়, আর মন্দিরে নেমন্তন্ন করতে যাওয়ার সময় আলনবতি ভোগ পান এসব দিয়ে নেমন্তন্ন করতে হয়। তো মন্দিরে নেমন্তন্ন করার পর এখন গঙ্গাকে নেমন্তন্ন করতে চলে এসেছি আমরা সকলে মিলে। এটা হচ্ছে আত্রাই নদী। রাত্রেবেলায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু জলের স্রোত এতটাই গভীর যে বলার নয়। এটা দিনের বেলায় বেশি ভালো বোঝা যাবে, তো তোমাদেরকে আমি দিনের বেলায় ভালো করে দেখাবো এখানটা। চারজন হলো তো, মাপবি কই রে? ওই তো এই আছে, তুমি ছুঁয়ে থাকো তাহলে। এই সাইডে জঙ্গল গুলো কেটে পরিষ্কার করে দেয় না, তাও মানুষ দিবে। আবার দুর্গাপূজার সময় আমাদের ঠাকুর বিসর্জন হয়, পরিষ্কার এখানে এখানে অনেকগুলো পূজা হয়, 7-8টা সব ঠাকুর এখানে আসবে, সেই মজা হয় আমাদের। আগে শিবির কেটে দাও, পরে করে দিলাম। পয়সাটা দিদি দাও, জল কাটো, এক দিদি শিখে দাও কি বলবে, বলে দাও। হ্যাঁ, পয়সাটা দিদি বলে দে। গলায় কাপড় দিন, বুঝে বুঝে দিয়েছি। গঙ্গা যমুনা গণেশ্বর মা আমার ছেলের মেয়ে সঙ্গে তুমি আশীর্বাদ করো, তোমার নিমন্ত্রণ থাকলো কালকে আমি তোমাকে নিয়ে যাবো। ভোরবেলা যে রাখতে পারে না তারা ভোরবেলা ভোরবেলা কি দধি মঙ্গল হয়।
গঙ্গাকে কিভাবে নেমন্তন্ন করে সেটা আমি কোনোদিনই দেখিনি, মানে আমাদের রিচুয়ালসেও দেখিনি আর এদের রিচুয়ালসে তো দেখিনি, তবে খুবই ভালো লাগলো রিচুয়ালসগুলো, সব রিচুয়ালসই ভালো লাগলো। আমাদের গঙ্গাকে নেমন্তন্ন করা তার পাশাপাশি মন্দিরগুলোতেও নেমন্তন্ন করা হয়ে গেল, তো আমরা এখন বাড়ি ফিরব। ফিরে এসে দেখছি বিয়ের তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে, যদিও আমাদেরকে সাজানোর জন্য বলেছিল কিন্তু আমরা গঙ্গাকে নেমন্তন্ন করতে গেলাম তাই ফিরতে দেরি হলো, আর এসেই দেখছি তত্ত্ব সাজানো হয়ে গেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর একটু বিশ্রাম করব। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো তাই সকলেই ভীষণ ক্লান্ত, তাই একটু বিশ্রাম না করলে হবে না। আর এখানকার খাবারগুলো এতটাই সুস্বাদু যে সবাই চাটপুট করে খেয়ে নিয়েছে।